অনেক মায়েদেরই সমস্যা হচ্ছে প্রসব পরবর্তী সময়ে তার ওজন বৃদ্ধি পাওয়া এবং তার শারীরিক কিছু পরিবর্তন আসা, এবং এটাকে তারা স্বাভাবিকভাবে নিতে পারে না। একটি মা এই প্রসব পরবর্তী সময়টাকে সে স্বাভাবিকভাবে নিতে পারছে না, কারণ তার শরীরে অনেক রকমের পরিবর্তন আসছে, সেটা হরমোনাল কিছু পরিবর্তন, বাচ্চাটা দীর্ঘ নয় মাস সাত দিন মায়ের পেটে থাকবে, এতে তার শারীরিক কিছু পরিবর্তন আসে এবং প্রসব পরবর্তী পর্যায়ে এই পরিবর্তনগুলোর সাথে তার খাপ খাইয়ে নিতে যথেষ্ট পরিমাণে কষ্ট হয়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে প্রত্যেকটা বিবাহিত মেয়েই চায় মা হতে, এবং প্রত্যেকটা মানুষেরই একটা স্বাভাবিক ধর্ম যে সে পরবর্তী প্রজন্মের মধ্যে তার চেহারাটা দেখতে চায়। তো সেই প্রক্রিয়াতেই একটা মেয়ে মা হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যদি মা প্রসবের সময়টাকে চিন্তা করি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন, প্রসব পরবর্তী। প্রসব পূর্ববর্তী সময় কি, যেটা 9 মাস 7 দিন, এবং এই সময়টা বাচ্চা ধীরে ধীরে ছোট্ট একটা ভ্রূণ থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হবে মায়ের গর্ভে। তো এই সময়ে মার অনেকগুলো পরিবর্তন আসে, তার শারীরিক পরিবর্তন আসে, তার মানসিক পরিবর্তন আসে, তার শরীরের অঙ্গ বৃদ্ধি পায়, এবং তার পেটটা আস্তে আস্তে বড় হবে, জরায়ু বৃদ্ধির কারণে পেটটা বড় হবে, তার চামড়া আস্তে আস্তে ফেটে যায়, অনেক মায়ের চামড়া ফেটে যাচ্ছে। এই পরিবর্তনগুলো এগুলো কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া, এবং এটার সাথে মাকে স্বাভাবিকভাবে বিষয়টার সাথে মানিয়ে নেওয়ার যে বিষয়টা, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক, কেননা এই বিষয়গুলো প্রসবে হবেই, তো এটাতে ঘাবড়ানোর কিছু নাই। এই সময়ে মাকে তার একটা মায়ের প্রায় 10 থেকে 12 কেজি ওজন বৃদ্ধি পায়, কারণ বা শারীরিক গঠনই এমন হয়ে যায় যে বাচ্চাকে সাপোর্ট দেওয়ার জন্য মার শরীরের এই চেঞ্জগুলো আসে, এই পরিবর্তনগুলো আসে। তাকে গর্ভধারণ অবস্থায় তাকে প্রত্যেক দিন প্রায় 350 কিলোক্যালোরি খাবার এক্সট্রা গ্রহণ করতে হচ্ছে। সো এই ওজন বৃদ্ধি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এটা প্রসব পরবর্তী সময়ে তার বাচ্চাকে 6 মাস দুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে এই ওজনটা সে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারে। কিভাবে? প্রতিদিন 40 মিনিট থেকে 1 ঘন্টা করে হাঁটার মাধ্যমে, সুষম খাদ্য গ্রহণ করার মাধ্যমে, চিনি মিষ্টি এগুলো কম খাবার গ্রহণ করার মাধ্যমে, প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খাবে, শাকসবজি বেশি করে খাবে, টক দই খাবে, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে তার এই শারীরিক চেঞ্জগুলো আস্তে আস্তে তার ঠিক হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি বললাম বাচ্চা মায়ের যে তার চামড়া আস্তে আস্তে ফেটে যায়, এই এটার সে কীভাবে প্রতিরোধ করতে পারে? প্রসব গর্ভধারণ করার 3 মাস থেকে সে তার শরীরের উপরের অংশ এবং নিচের অংশে সে অলিভ অয়েল মাখবে। এই অলিভ অয়েল খুবই উপকারী একটা তেল, যেটা কিনা মার চামড়া ফেটে যাওয়া থেকে মাকে রক্ষা করে, এবং প্রসব পরবর্তী সময়ে তার আবার আগের রূপে ফিরে যেতে পারে, তার চামড়া আগের মতোই হয়ে যায়। আর ব্লু পিরিয়ড বলে একটা পিরিয়ড আছে, যেটা কিনা মার প্রসবের পরে, প্রসব পরবর্তী সময়ে 15 দিন থেকে 1 মাসের মতো এই সময়টা স্টে করে, মা তখন অবসাদে ভোগে, বিষণ্ণতায় ভোগে, এটা কিন্তু স্বাভাবিক। হয়তো অনেকে মিলে তখন কোনো একটা বিষয় উদযাপন করছে, একটা সিনেমা দেখতে যাচ্ছে বা একটা অনুষ্ঠানে যাচ্ছে, মা সেই মুহূর্তে সেটা পাচ্ছে না, করতে পারছে না বাচ্চার কারণে, তো তখন তার ভেতরে এক ধরনের অবসাদ তৈরি হয় যে এই বাচ্চার কারণে আজকে আমার এই ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক, এবং এটা আস্তে আস্তে নিজে নিজেই ঠিক হয়ে যায়, এটার জন্য কোনো ওষুধেরও প্রয়োজন হয় না, এই অবসাদটা আস্তে আস্তে কেটে যায়। আরেকটা বিষয় যে অনেক মার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর প্রতি একটা অনীহা কাজ করে, যেটা কিনা একেবারেই ঠিক না। সৃষ্টিকর্তা প্রত্যেকটি মেয়েকে এভাবেই তৈরি করেছে যে বাচ্চাকে সে 6 মাস বুকের দুধ খাওয়াবে, বাচ্চার খাবারটা শুরুই হবে বুকের দুধ দিয়ে, 6 মাস সম্পূর্ণরূপে বুকের দুধ খাবে। এটা যেমন একদিক থেকে সাশ্রয়ী, একদিক থেকে মায়ের স্বাস্থ্যের জন্য ভালো, আর বাচ্চার জন্য তো অবশ্যই ভালো। 6 মাস শুধুমাত্র বুকের দুধ, 1 ফোঁটা পানিও না, খুব প্রয়োজনে ওষুধ খেতে পারে, কিন্তু 6 মাস শুধুমাত্র বুকের দুধ। আর বিশেষ করে শাল দুধ, যেটা জন্মের পর সাথে সাথে বাচ্চাকে দিতে হবে মাকে, মা পারবে না এই ওই সময়, মার সাথে যারা থাকবে সেবাদানকারী নার্স থাকবে, বা তার মা অথবা তার শাশুড়ি, তারা মাকে হেল্প করবে যেন সে বাচ্চাকে
প্রথম শাল দুধটা খাওয়াতে পারে, কারণ এই শাল দুধের ভেতরই আছে অ্যান্টিবডি, যেটা কিনা বাচ্চাকে পরবর্তীতে বসন্ত থেকে, হাম থেকে, তারপরে পেটের অসুখ থেকে মাকে বাচ্চাকে রক্ষা করে, বাচ্চার শরীরের জন্য যেটা খুবই উপকারী ছয় মাস বুকের দুধ খাওয়া। এবং এই ছয় মাস মায়ের কিন্তু ওজন বৃদ্ধি পাবে, কারণ মাকে তখন এক্সট্রা প্রায় 650 ক্যালোরি খাবার গ্রহণ করতে হয়। মা একবেলার খাবার মাকে বেশি খেতে হবে, কারণ বাচ্চাকে বুকের দুধ দিলে তার অনেক বেশি তখন ক্যালোরির প্রয়োজন হয়। এই এক্সট্রা ক্যালোরিটা মাকে তখন স্বাভাবিকভাবে নিতেই হচ্ছে, কারণ ছয় মাস বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য কিছু যেহেতু দেওয়া যাচ্ছে না। তো এই 10-12 কেজি ওজন বৃদ্ধি পেলে এটা ভয়ের কিছুই নেই, এটা ছয় মাস পরে আস্তে আস্তে মা নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে। আরেকটা জিনিস, বুকের দুধ খাওয়ালে কিন্তু তার জরায়ুটা পূর্বের অবস্থায় খুব দ্রুত ফিরে আসে। জরায়ুর যে বৃদ্ধি হয় প্রসবকালীন সময়ে, যেটা কিনা তাকে একদম চেঞ্জ হয়ে যায় জরায়ুটা, সেটা আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসে, এবং শুধুমাত্র বুকের দুধ খাওয়ালেই সেটা খুব দ্রুত হওয়া সম্ভব। তো এই বিষয়গুলো নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। ওজন বৃদ্ধি বা তার শারীরিক পরিবর্তন এগুলো স্বাভাবিক, এবং আস্তে আস্তে এগুলো সবই স্বাভাবিক হয়ে যায়। প্রত্যেক দিন তার হালকা কিছু ব্যায়াম করা, প্রত্যেক দিন তাকে সুষম খাবার খাওয়া, তারপরে শাকসবজি প্রচুর পরিমাণে গ্রহণ করা, তাজা ফল খাওয়া, টক দই খাওয়া, এগুলো খেলে তার চামড়া, তার শরীরের চামড়া, তার শারীরিক গঠন এগুলো দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, এবং মা তার মাতৃত্বটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে।